জুরিয়ার বগরিগড়ি পঞ্চায়েতত উত্তপ্ত পরিস্থিতি, সাংবাদিকক আক্রমণ, পঞ্চায়েত সভাপতি রিয়াজুল হক আর ভেরনিয়া গুন্ডা বাহিনীর বাতরি সংগ্রহ করবলে গৈছিল শিবেন্দু বরা, রাব্বুল হুসেইন, খাইরুল ইসলাম, তমিসুদ্দিন, রেজাউল ইসলাম আর কেবাজন সাংবাদিক। আর পঞ্চায়েতত দুর্নীতির তদন্ত করবলে আজি উপস্থিত হয়েছিল নগাঁও জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া, সাংবাদিকক ক্যামেরা অফ করবলে ধমক প্রদান বিষয়াগীর, আর সাংবাদিকর কোনো প্রশ্নের উত্তর নিদিয়াক এক প্রকার পলায়ন করে বিষয়াগী। সাংবাদিকক আক্রমণ করা ঘটনা সন্দর্ভত জুরিয়া আরক্ষী থানাত রুজু হয়েছে গোচর। পুনর্বার জানাইছো মই নিজৰ দৰ্শকক, জুরিয়ার বগরিগুড়ি পঞ্চায়েতত উত্তপ্ত পরিস্থিতি, সাংবাদিকক আক্রমণ, পঞ্চায়েত সভাপতি রিয়াজুল হক আর ভেরনিয়া বাহিনীর বাতরি সংগ্রহ করবলে গৈছিল শিবেন্দু বরা, রাব্বুল হুসেইন, খাইরুল ইসলাম, তমিসুদ্দিন, রেজাউল ইসলাম আর কেবাজন সাংবাদিক। পঞ্চায়েতত দুর্নীতির তদন্ত করবলে আজি উপস্থিত হয়েছিল নগাঁও জেলা পরিষদের মুখ্য কার্যবাহী বিষয়া, আর সাংবাদিকক ক্যামেরা অফ করবলে ধমক প্রদান বিষয়াগীর, সাংবাদিকর কোনো প্রশ্নের উত্তর নিদিয়াক এক প্রকার পলায়ন করে বিষয়াগী। উক্ত সাংবাদিকক আক্রমণ করা ঘটনা সন্দর্ভত জুরিয়া আরক্ষী থানাত রুজু হয়েছে গোচর। কিছুদিনের আগতে বগরিগুড়ি গাঁও পঞ্চায়েতের একটা নলা এজাক বরষুণতে খহি পড়েছিল, তারপরে আমার বিভিন্ন সংবাদ মাধ্যম তার বাতরি সম্প্রচারিত হয়েছিল সেই দুর্নীতির বিরুদ্ধে, আর সম্প্রচারিত হওয়ার পিছতে আজি নগাঁও জেলা পরিষদের সিইও আহি উপস্থিত হয়েছিল আর তদন্ত করেছিল, আর তদন্তর পিছতে এখন স্থানীয় লোকের স্থানীয় রাইজর এখন সভা করেছিল, আর সেই সভার সময় আমাক কোনোয়ে খবর দিছিল, আর সেই খবর ভিত্তিতে আমি গৈছিলো, আমি সাংবাদিক সকল সাংবাদিক গৈছিলো, দশজনের হয়তো উপর আছে সকল সাংবাদিক গৈছিলো, যাওতে আমি বাহিরেরপরা একটা ভিডিও করেছিল, আর সেই ভিডিওর পিছতে যিজন সিইও আছিল তেখেতে আমার জিলা পরিষদের যিজন সিইও তেখেতে কৈছিল ভিডিও ডিলিট করবলে একটা ভাবুকি প্রদান করার নিচিনা আছে, তারপর আমার গম পালে, তারপর কোয়ার পিছন সেই কথাটো আমি গোটাই সাংবাদিকে সেই সমগ্র তদন্ত প্রক্রিয়াটো কি হল, যে সাংবাদিকক ক্যামেরা বন্ধ করবলে দিয়া কারণ কি আছিল, তেনেদরে আমি এক প্রশ্ন করেছিলাম, তারপর সিইও গুছি গল, সিইও গুছি যাওয়ার পিছতে কিছু সময়ের পিছতে যা বগরিগুড়ি গাঁও পঞ্চায়েতের যিজন রিয়াজুল হক নামের যিজন প্রেসিডেন্ট আরও সাতজন প্রায় একটা গুন্ডা বাহিনীয় আমাক গোটাই সাংবাদিকসক অপদস্থ করেছিল, বিশেষ মোক বারোক বহু দৌড়াই আসলতে মারিছে, আমাক বিভিন্ন ধরনের শারীরিক অপদস্থ করেছে, বহু ধরনের পিটন দিছে, আমি যার পক্ষে এটা জুরিয়া আরক্ষী থানা আহি উপস্থিত হয়েছি। আজি আসলতে বগরী গাঁও পঞ্চায়েতের যিজন প্রেসিডেন্ট রিয়াজুল হক ওরফে বাবুল, ভেরনিয়া বাহিনীয়ে আমার সাংবাদিকসকলের উপর যদি বব্বর আক্রমণ চলালে, এই আমি জুরিয়া প্রেস ক্লাব তথা জুরিয়া সদৌ সাংবাদিক সন্থায় তীব্র গরিহণা দিছো। আসলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভক এনেদরে কণ্ঠ রুদ্ধ করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টাটা কেতিয়াও এই সফল নহব, গতি আমি আহ্বান জানাইছো যে দোষী কঠোরতা কঠোরতম শাস্তি প্রদান করব লাগে, যাতে অনাগত দিনত সাংবাদিকের উপর সংবাদকর্মীর উপর যাতে এনেদরে বর্বর আক্রমণ চলাবলে কোনো সাহস নকরে। শিবেন্দু বরাক আজি বগরাগুড়ি গাঁও পঞ্চায়েতের প্রেসিডেন্টের নেতৃত্বত যর্বরভাবে আক্রমণ চলালে তাক আমি জুরিয়া প্রেস ক্লাবে তীব্র গরিহণা প্রদান করেছো, আর দোষী কেজনক কারায়ত্ব করে তেওঁলোকক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাইছো, অন্যথা আমি ভবিষ্যতে গৈ পেলায় আমি তীব্র আন্দোলন গড়ি তুলিম, এই সংক্রান্ত তীব্র আন্দোলন গড়ি তুলিম, আর যিকেইজন আমার সাংবাদিক আর শিবন্দু বরার আরো কেজন সাংবাদিকও আক্রান্ত হয়েছে তেওঁলোকৰ হাতত, গতি অতি সোনকালে আরক্ষীয়ে এই দোষী কেজনক করায়ত্ত করিবর কারণে আমি দাবি জানাইছো। মুকলি হল ডাটা মেশিনের নতুন শোরুম ডাটা মেশিন ফিউচার ওয়ার্ল্ড, বাজারত উপলব্ধ সকলবোর অত্যাধুনিক সামগ্রী পাওয়া যাব এই শোরুমত, বোস জেবিএল সনির উচ্চ প্রাবল্য স্পিকারও পাওয়া যাব এই শোরুমত, আধুনিক মোবাইল এক্সেসরিজ, স্ক্রিন প্রটেক্টর, ইয়েফোন, কেস এন্ড কাভা, পাওয়ার ব্যাঙ্ক উপলব্ধ এই শোরুমত। ডাটা মেশিন হয়েছে গুয়াহাটির একমাত্র শোরুম যত উপলব্ধ টেম্পার কাভার, ইয়েফোন, চার্জারের আন বহুতো এক্সেসরিজ, এই সকলবোৰ লেটেস্ট গেজেট লাভ করবলে আহক আমার নতুন শোরুম ডাটা মেশিনলৈ, ডাটা মেশিন ফিউচার ওয়ার্ল্ড অপোজিট টু দা উলুবাড়ী পেট্রোল পাম্প নিয়ার কল্যাণ জুয়েলার্স, জিএস রোড, গুয়াহাটি 7, ফোন নম্বর 6901268874, 7086094885।